দিবাসপুর গ্রামে থাকতো দুই বোন শিলা এবং বৃষ্টি। ওদের বাবা মা অনেক আগে মারা গেছে, তাই থেকে বড় বোন ছোট বোনকে আগলে রাখে। শিলা ছোট বোনের আবদার কখনো অপূর্ণ রাখে না। বৃষ্টি যা চাইতো তখন তা পাইতো। একদিন বৃষ্টি শিলার কাছে টাকা চাইল। বোন বোন আমাকে কিছু টাকা দেতো, আমার টাকার অনেক দরকার। 500 টাকা দিতো আমায়, একটা নতুন ড্রেস কিনবো, তাই টাকার খুব দরকার। সে কি রে বোন, তুই এতগুলো টাকা দিয়ে কি করবি? আমার কাছে যা আছে তাই দিয়ে এই মাসটা আমাদের চলতে হবে। তাই বলছিলাম আর কি, তুই মন খারাপ করিস না, কোথায় পাবো এত টাকা তুই বল। তাই বলছিলাম জেদ করিস না বোন, কথা শুন আমার। তুই কি বললি? তুই আমি এত টাকা দিয়ে কি করব, তাই কৈফিয়ত চাইছিস? এদিনটা আমাকে দেখতে হলো, তাই না? একটা নতুন ড্রেস দেখেছিলাম তাই ভাবলাম কিনব। তুই আমাকে এতগুলো প্রশ্ন করছিস? সেকি রে বোন, তুই কাঁদছিস? তুই কাঁদছিস কেন? একদম কাঁদবি না, তো জানিস তোকে আমি কতটা ভালোবাসি। তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না রে। হয়েছে হয়েছে হয়েছে, এটাই যদি ভালোবাসতি তাহলে এতক্ষণে টাকা দিয়ে দিতি, এভাবে আমাকে আর প্রশ্ন করতে না, বুঝছিস? আমি সব জানি, তুই আমাকে কতটা ভালোবাসিস জানি আমি। কত বোন দেব, একটু দাঁড়া, এক্ষুনি টাকা এনে দিচ্ছি। তবুও তুই মন খারাপ হয়ে কাঁদিস না বোন, তোর কান্না আমি সহ্য করতে পারি না। দাঁড়া তুই। বৃষ্টি ছিল খুবই অহংকারী, তাই সে বড় বোনের কথা শুনত না। এ মাসের সব সম্বল শিলার জমানো সব টাকা তার ছোট বোনকে এনে দেয়। বৃষ্টি টাকা পেয়ে খুশি মনে স্কুলে চলে যায়। এদিকে শিলা অন্যের বাড়িতে কাজে চলে যায়। শিলা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়, বোনকে পড়াশোনা করায়, এভাবেই তাদের দিন কেটে যেত। এভাবে অন্যের বাসায় কাজ করে শিলা তার সংসার চালাতো। একদিন মার্কিন শিলাকে ডেকে বলল, কি ব্যাপার শিলা, মুখটা এমন শুকনা দেখাচ্ছে কেন তোমার? কিছু খাওনি নাকি? নিশ্চয় নিজে না খেয়ে ছোট বোনের পেট পুঁজি করেছ, তাই না? নিজের খেয়ালটা একটু রাখা লাগে, তাই না? না না মালকিন, তেমন কিছু নয়। তবে মালকিন আমাকে এই মাসের অগ্রিম বেতন দিতে পারবেন? আসলে হাতটা না একদম ফাঁকা, একটা টাকা পয়সাও নেই। যদি দিতেন তাহলে চলতে পারতাম। তা না হয় দেব। তবে শিলা, তোমাকে আমি অনেক দিন ধরে একটা কথা বলতে চাই। বলে কি, তোমার তো অনেক বয়স হয়ে গেল, বিয়ে করবে না তুমি? এবার তো একটু নিজেকে নিয়ে ভাবো, তাই না? না না মালকিন, আপনি এসব কি বলছেন? বৃষ্টির এখনো পড়াশোনা শেষ করেনি, আর এখন যদি আমি বিয়ে করে ফেলি তাহলে স্বার্থপরে কাজ হবে। বৃষ্টি কি হবে বলুন? ও একা একা কার কাছে থাকবে? বাবা মা মারা যাওয়ার পর তো আমি ওর সব, তাই না? তাই আমার যদি বিয়ে হয়ে যায় ও তো একদম একা হয়ে যাবে, ওর পড়াশোনাটাও বন্ধ হয়ে যাবে। আমি এটা কেমন করে করি মালকিন, আপনি বলুন? ও তো আমার ছোট বোন হয়, আর দেখাশোনার মতো তো কেউ নেই। আমি চলে যাবার পর ওকে খাওয়াবে কে, ওর দায়িত্ব নেবে কে? তুমি সত্যি অনেক ভালো শিলা, তুমি তোমার ছোট বোনের কথা ভেবে নিজেকে নিয়ে একটু ভাবো না। জানি না তোমার ছোট বোন এই ভালোবাসার মূল্য কিভাবে দিবে। তোমার মতো যদি সবাই ভালো মনের মানুষ হতো তাহলে ভালোই হতো। তুমি তোমার বোনকে কতটা ভালোবাসো খেয়াল রাখো, সবাই তো এরকম না। যাই হোক, এবার কাজে লেগে পড়ো, যাও যাও। একদিন শিলা বৃষ্টির জন্য একটি মোবাইল ফোন কিনে আনে। বৃষ্টি, এই বৃষ্টি, এই দেখ বোন, আমি তোর জন্য একটি সুন্দর মোবাইল ফোন কিনে এনেছি,
তোর নাইটা নিশ্চয় পছন্দ হবে, অনেক সুন্দর। দেখ তোর পছন্দ হয়েছে কিনা। দেখে এটা তুই কি এনেছিস বোন? এত কম দামের মোবাইল ফোন আমি ব্যবহার করব তুই ভাবলে কি করে? আমার মতো সুন্দর মেয়ের হাতে এই ফোন মানায় না, তার থেকে বরং এটা তুই নিজের কাছে রাখ, বুঝেছিস? এটা তোর হাতে মানাবে ভালো। আমার সামর্থ্য যে এরকম বোন, আমরা তো গরিব, আমাদের তো মা বাবা নেই। এত সুন্দর মোবাইল ফোনটা তোর পছন্দ হলো না, আমি এত শখ করে কিনে নিয়ে আসলাম, তুই নে বোন, একটু ব্যবহার করে দেখ, ভালো লাগলে রেখে দিবি না। তারপর বৃষ্টি এখান থেকে চলে যায় আর শিলা রান্নাঘরে রান্না করতে চলে যায়। শিলা অন্যের বাসায় সারাদিন কাজ করতো, আবার নিজের